করোনা আক্রান্ত তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও সামান্য উপসর্গ রয়েছে নিজেই টুইট করে জানালেন ডেরেক গত তিন দিনে সংস্পর্শে আসা কারো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন টুইটে এমনটা লিখেছেন ডেরেক ওব্রায়ন করোনা আক্রান্ত ডেরেক ওব্রায়ন সামান্য উপসর্গ রয়েছে এমনটা নিজেই তিনি টুইট করেছেন তিনি আরও জানিয়েছেন যে গত তিন দিনে সংস্পর্শে আসা কারো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন করোনা চিকিৎসায় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও দুটি ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করবিভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে সেই সঙ্গে অ্যান্টিভাইরাল ওষুধ মলকেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পিরাভের এই যে ওষুধ অ্যান্টিভাইরাল এই ওষুধকে অনুমোদন দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আরও দুটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে পরের খবরে চলে আসছি বন্ধ করে দেওয়া হল এনআরএস মেডিকেল কলেজের হাসপাতালের কোভিড ইউনিট হাসপাতালের তরফে জানানো হয়েছে রাজ্যে এখনও কোভিড আক্রান্তের সংখ্যা কমছে তাই নতুন রোগী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে যদিও সূত্রের খবর এনআরএসের কোভিড ইউনিটের জায়গায় চালু হবে চেস্ট মেডিসিন বিভাগ এতদিন চেস্ট মেডিসিন বিভাগটি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চালানো হচ্ছিল কিন্তু সেই ভাড়া চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর বাড়ির মালিক জানিয়েছেন চুক্তি আর নবীকরণ করা হবে না এবং এই পরিস্থিতিতে চেস্ট মেডিসিন বিভাগটি ফের ফিরে আসছে এনআরএস হাসপাতালে ওমিক্রন বাড়ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যেই আরও একটি কোভিড হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার বন্ধ হয়ে গেল এনআরএস মেডিকেল কলেজের কোভিড উইং কোভিড উইং বন্ধ করে দেওয়া হয়েছে তার জায়গায় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যে চেস্ট মেডিসিন বিভাগ তাকে আবারও আগের জায়গায় ফেরত নিয়ে আসা হচ্ছে সেরকমটাই খবর এনআরএস মেডিকেল কলেজ সূত্রে সরকারিভাবে এই কোভিড উইং বন্ধ করার কারণ হিসেবে দেখানো হয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা সেভাবে না থাকা এবং কোভিড রোগীর সংখ্যা কমতে থাকাকেই সরকারিভাবে বলা হয়েছে যে কোভিড আক্রান্তের সংখ্যা কমার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর যদিও হাসপাতাল সূত্রে খবর এই যে চেস মেডিসিন বিভাগ যেখানে আপাতত কোভিড ইউনিট খোলা হয়েছিল সেই চেস মেডিসিন বিভাগকে বিকল্প জায়গা দেওয়া হয়েছিল স্টুডেন্ট হেলথ হোমে সেখানে ঘর ভাড়া নিয়ে এনআরএস কর্তৃপক্ষ চেস মেডিসিন বিভাগ চালাচ্ছিলেন যে ভাড়ার চুক্তি শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর আর চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন করে চুক্তি রিনিউ করতে চাইছে না এনআরএস কর্তৃপক্ষ অর্থাৎ আর নতুন করে ঘর ভাড়া নেওয়া হবে না কোনো বিভাগ চালানোর জন্য তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চেস মেডিসিন বিভাগকে তার আগের জায়গাতে ফেরত নিয়ে আসা হবে এবং যে ঘর ভাড়া তারা নিয়েছিলেন সেই ঘর ভাড়ার চুক্তি আর রিনিউ করা হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে করোনা আবহের মধ্যেই এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো এর পাশাপাশি আরও একটা বিষয় বিতর্ক তৈরি হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার বেশ কিছু ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল এখন করোনা রোগী ভর্তি হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে ধাক্কা খাবে সেই ক্লিনিক্যাল ট্রায়ালগুলি তার কারণ করোনা রোগী না থাকলে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে কাদের ওপরে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে চলতি মাসেই একটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছিল এর এথিক্স কমিটি সেই অনুমোদনের পর এখনো পর্যন্ত সেই ক্লিনিক্যাল ট্রায়ালের কাজই শুরু হয়নি তারই মাঝে হাসপাতালের কোভিড ওয়ার্ডকেই সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনআরএস সূত্রে খবর যে আপাতত যাদের করোনা রিপোর্ট পজিটিভ আসবে তাদেরকে বেলেঘাটা আইডিতে পাঠানো হবে আর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এনআরএস মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডকে সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা